মানুষ আপনার ব্যাপারে কি ভাবে তা নিয়ে চিন্তিত হবেন না। আপনার রবের সাথে যদি আপনার সম্পর্ক ঠিক থাকে, তবে দিন শেষে আপনি শেষ হাসিটা হাসবেন। এমন কেউ নেই যাকে মানুষ কখনো কোনো কথা শোনায়নি। আপনি অনুচিত কিছু করলে মানুষ আপনাকে শুধরাতেই তো দেবে না, বরং উপহার দেবে সমালোচনার নৈবদ্ধ। আর ভালো কিছু করলেও মানুষ তাতে খুঁত খুঁজবে, আপনাকে ছোট করার প্রচেষ্টাতে মেতে উঠবে। নবী নূহ আলাইহিস সালাম যখন জাহাজ তৈরি করেছিলেন, তখন তাকে ঠাট্টা বিদ্রুপ করে তার সমাজের মানুষেরা বলেছিল, আরে নূহ, দাওয়াতি কাজ সেরে এ অসময়ে জাহাজ বানানো শুরু করছো দেখছি, তাও আবার ডাঙ্গায়, অন্তত সাগর পাড়ে গিয়ে বানাও। এবং আমরা জানি আল্লাহ সুবহানাহু তাআলা বিদ্রুপকারীদের নিশ্চিত করে দিয়েছিলেন, আপনার অযোগ্যতার কারণে আপনি সমালোচনা নাও হতে পারেন, বরং আপনি অতি যোগ্য, তাই হয়তো সমালোচনার সবচেয়ে বড় একটি কারণ। হয়তো কেউ কেউ আপনাকে সামনে এগিয়ে যেতে দেখতে চায় না, কিংবা আপনাকে কেউ ভীষণ হিংসা করে, কিন্তু তারা হয়তো জানে না যে তারা আপনার কতটা উপকার করে ফেলছে। কারণ সওয়াবের পাল্লা কমে যাওয়ার সাথে সাথে এই হিংসার কারণে তাদের ভালো কাজ সওয়াব তারা অজান্তেই আপনাকে দিয়ে দিয়েছে। এজন্যই হাসান বসরি রাদিয়াল্লাহু তার সমালোচনাকারীদের হাদিয়া স্বরূপ ফল পাঠাতেন। তাই মানুষকে নিয়ে ভাবুন, তবে মানুষের ভাবনাকে নিয়ে না। মানুষ আপনাকে নিয়ে সমালোচনা করলে চুপ থাকুন, কারণ রহমানের বান্দার প্রতি গুণ হল বিতর্ক পরিহার করে চলা।